আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আপনাদের দাদা সবাই অনেক ভালো আছি। তো আজ বাড়ি চলে যাওয়ার কথা ছিল, আজকে ফুপি আমাদেরকে যাইতে দেয় নাই, আর মরিয়মকে আর কয়ে মানে তার কাছে আর কিছুক্ষণ রাখবে, বলছে আজকে রাতটা তুই আমার লগে থাক, এই জন্য আজকে থেকে গেলাম। আর মানে রেডি হয়ে দিয়েছিলাম, তখন মন খারাপ করতেছিল তার জন্য। আর বিকালবাবু বলছে যে আমাদেরকে অনেক ঘুরতে নিয়ে যাবে। অনেকদিন পর আসছি, তার জন্য সে মানে মন খারাপ করতেছিল, বলতেছিল কোনোদিন তো আসিস না, আজ আবার যাবি কি আজকে, একটা দিন থাইকে যা আমার কাছে। তো এই জন্য থাইকে গেছি, আর বিকেলটা অনেক মজা করে সবাই মিলে একসাথে কাটালাম। আর পপি আমার মানে কয়েকটা জায়গা দেখাইলো, মানে সে কিছু সবজি করছে, সবজিগুলো দেখলাম, সবজিগুলো আসলে খুব সুন্দর, আপনারাও দেখবেন। এই জায়গাটা অনেক সুন্দর হয় অনেক, আর এই জায়গাটা খুব মানে নিয়ে গেছে আমার পুয়া তো ভাই, গেছে ভাবি, ওরা সবাই গেছে, বলতেছে বিকালের দিকে মানে সন্ধ্যা একটু আগে এই জায়গাটা অনেক সুন্দর লাগে দেখতে। আর নদীর পাড়ও নিয়ে গেছে, মানে সন্ধ্যা হয়ে গেছে, আজান দিয়ে দিছে, তারপর আমাদেরকে নদীর পাড়ে নিয়ে গেছে। নদীর পাড়ে যেতেছিলাম মরিয়ম, আর আমি মরিয়ম খুব খুশি হয়েছে, মরিয়ম মানে অনেকদিন পর নদীর মধ্যে পা ভিজেছে তার জন্য।
সবাইকে শুভরাত্রি, সবার রাতটা ভালোভাবে কাটুক। তো এখন বেলা 11টা বাজে, আমার প্রচন্ড বড় মাত্রে তুল খেতে ইচ্ছে করতেছে। ভাবিরও বললাম ভাবি মাত্রে তুল খাওয়ান, কো ঘরে আচার আছে না এটা না, পরে বললো চলেন মানে পেঁপে দিয়া তেঁতুল দা একসাথে মাইখে খাই। বললাম ঠিক আছে চলেন। তো প্রথম যেটা পারছি না গাছ থেকে ওইটা হলো একদমই পাকা পেঁপে, তো ওইটা রাখি আবার কাঁচাগুলো করতেছি। তেঁতুল দিয়ে পেঁপে মাখা খাবো। তো আমার ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগাগুলো।
আর আমার কথা বলার মধ্যে ভুলগুলোকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। লবণ কমে গেছে।